হ্যালো এভরিওয়ান আমি সুচন্দ্রা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে তো গতকালকে যে ব্লগটা শেষ করেছিলাম তারপর আবার বিকালবেলায় ব্লগ শুরু করেছিলাম আর আগের দিন ওই মাখানা স্মুদিটা আমি চিনিকে কিভাবে দিই সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো বলেছিলাম পরে যেদিন দেবো করে দেবো কিছুই না মাখানাটাকে আগে কড়াই তাওয়াতে একদম শুকনো কিচ্ছু দিতে হবে না শুকনো একবার তিন চার মিনিটের মতন ড্রাই রোস্ট করে নাও দু মিনিটের মতন করলেই হয়ে যায় তারপরে ওটাকে পাউডার করে নাও তার সাথে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি আমি কখনো কখনো ড্রাই ফ্রুট যদি ভুজাতে ভুলে যাই তখন ওই মাখানাটা যখন ড্রাই রোস্ট করছি ওই সময়টা ড্রাই রোস্ট করে নিই নিয়ে ম্যাক্সিমাম টাইম কলা দিই এখন যেহেতু সিজনাল ফ্রুটসের মধ্যে আম রয়েছে এর আগে স্ট্রবেরি ছিল তো সেগুলো অ্যাড করে দিই তো ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি আর সাথে দুধ দিয়ে দিয়ে দিয়েছি তো দুধ একটু বেশি করেই গরম করেছিলাম কতটা লাগবে না লাগবে ওর জন্য একটু বেশি করে গরম করে কাপে রেখেছিলাম দিয়ে ভালো করে একটা স্মুদ করে রেডি করে দিলেই কিন্তু স্মুদি হয়ে গেল তো চিনি রানি বিকালে ওইটাই খেয়েছে চিনি রানির খাওয়া দাওয়া হয়ে গেছে আর তারপরে আমি একটুখানি ব্যালকানিতে এসেছি কালকে বিকালবেলায় না রেস্ট নেওয়ার সময় পাইনি কারণ পরপর অনেক কাজ ছিল খেতেও দেরি হয়েছে এই সমস্ত করিটোরে ওই প্রোমোশনাল ভিডিওর কাজটা ছিল তো তারপরে চিনিকে খাইয়ে দাইয়ে এই সময়টা একটু নিশ্চিন্ত এসছি একটুখানি ব্যালকানিতে দাঁড়িয়েছিলাম ওই সব বাচ্চা টাচ্চা নিচে খেলছিল রোদ দূর পড়ে গেছে এই সমস্ত চিনিকেও খাইয়ে দাইয়ে চুল টুল বেঁধে দিয়েছি আর আগের দিন গতকালকের ব্লগের শ্রুতি বলছিলিস না চিনিকে এটা সাজা মোয়না সাজাতে মোয়নার ড্রেস নেই রে ড্রেসটা অ্যারেঞ্জ করবো বা স্কুলে যদি কোনো প্রোগ্রাম হয় ওই সময় ইচ্ছা আছে কিনে নেবো এমনি ওর জন্য আমি একম একটা মোয়নার ড্রেস কিনেছিলাম আর কো ও গতকালকে এই জামাটাই পড়েছিলো বেশ সুন্দর লাগে এই জামাটা দেখতে আমারও তো চিনি জানি একটু যাচ্ছে ওই পাশের ঘরের বাচ্চাটা আছে না স্মাইলি ওর সাথে খেলবে বলে ওর একা একাই বাচ্চাটা যা হয় ফ্ল্যাট ফ্ল্যাটে থাকলে তো ওই চিনি যাচ্ছে আর ও দেখো বাইরে দাঁড়িয়ে রয়েছে লিফটের কাছে তো ওই যাচ্ছে বার বল চিনি জুতো চাইছিল জানো জুতো পরে যাবে বলে আমি না তুমি এখান থেকে এইটুকু যাবে জুতো লাগবে না আমার তুমি এমনিই যাও তো গেছে টুকটুক করে আর যেহেতু পরশু দিন বৃষ্টি হয়েছে না ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে অতটা গরম নেই মানে ঠিক আছে মানে নর্মাল একটা ওয়েদার আছে বেশ ভালো তো আজকে রাত্রিবেলায় না রান্না করবো একটুখানি এখন তো এত কিছু কি রান্না করব কি রান্না করব না খুব বুঝে বুঝে করতে হচ্ছে তো আজকে একটুখানি ঝিঙের জল বড়াই রান্না করব কিন্তু আজকে মুসুরির ডাল দিয়ে করব আর মুসুরির ডালের মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপর একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে ঝিঙেটাকে রান্না করে নিয়েছি তো এতটা রান্না তো রাত্রিবেলায় লাগবে না যা থাকবে পরের দিন সকালবেলায় আর কি আমাদের হয়ে যাবে মানে দুপুরে আর ভাত বসাবো পরে চিনির জন্য ওই দুপুরের ডাল টাল এসব আস্ত আছে আর পোস্ত টোস্ত রাত্রিবেলায় চিনিকে দিতে চাইছি না তো ওর জন্য একটুখানি আলাদা মুসুরির ডাল সিদ্ধ করে রাখলাম তাতে ঘি দিয়ে দিয়েছি আর যখন ভাত খাবো তখন খাবে ভাত আর অমলেট করে দেব ওয়েদার ঠান্ডা আছে তো অমলেটও দিয়ে দেবো অসুবিধা নেই এইসব করে টোরে আমি একটুখানি জল খাবো দেখলাম বোতলে জল নেই জলটা ভরতে গেলাম কারেন্ট চলে গেছে তারপর ওটা ফোনের যেন তো এই ফ্লাস লাইট অন করা ছিল দেন সন্দীপের জন্য একটু কুলেতকালাইয়ের জলটাও ধুয়ে ভিজিয়ে রাখলাম আর একটু তাড়াতাড়ি সব করছিলাম কেন বলো তো ওই নেটফ্লিক্সে আর একটা মুভি রয়েছে না লাপাতালের ওইটা দেখবো বলে তো রান্নাবান্না সব রেডি করে রাখলাম চিনিরও খাওয়া হয়ে গেছে চিনি বিকালে স্মুদি খেয়েছে তো মাঝখানে ওরা সেরকমভাবে খিদে যেদিন একটু স্মুদি খেয়ে না খিদে টিতে পায় না তো একবার ওই নটার সময় ভাত খেয়ে নেয় তো আর গ্যাপটাও ঠিকঠাক থাকে মোটামুটি সাড়ে তিন ঘন্টা বাদে মাঝখানে খিদে পেলে একটু কী করে বলো তো একটু মুড়ি খায় নাহলে আমাকে বলে একটু মাখনা করে দিতে মাখানা দিয়ে দিই তো এই হচ্ছে ব্যাপার আর সন্দীপ গেছিলো ডিম কলা শেষ হয়ে গেছিলো তো ওগুলো আনতে গেছিলো তো ভাত আমি অলরেডি বসিয়ে দিয়েছি আর তারপরে চিনিকে নিয়ে কারণ একটু পরেই দেখবো মুভিটা ওই জন্য চিনিকে নিয়ে একটু সন্ধেবেলা ওই ছবি টবি দেখে একটু পড়াই ফ্রুটস তারপরে এমনি এবিসিডি ওয়ান টু অওয়া অওয়াটা না মুখে মুখে বলতে পারে বাট বই দেখে এখনও কোনটা কি পুরো ভালো করে চেনে নিই বাট মুখে অ থেকে ও অব্দি একদম পুরো ভালো করে বলতে পারে তো ওটাই একটু বই দেখে দেখে চিনিয়ে দিচ্ছি এখন কোনটাকেই তো দু একদিন দেখালেই ও শিখে যাবে তাই আর কি ম্যাডাম পড়তে টড়তে বসেছে আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি সন্দীপ জিনিসপত্র নিয়ে এসছে আমি বললাম ঠিক আছে একটুখানি ভাতটা নামিয়ে আসি দিন দেখা শুরু করব আর বই নিয়ে যেন না মুড ঠিক থাকলে সব আমি যা বলবো সুন্দর করে বসে পড়বে তা নাহলে ওই একা একাই সব বলবে একা একাই এটা উল্টাবে ওটা উল্টাবে বই ছিঁড়ে ফেলবে যা করে আর কি বাচ্চারা মানে এই কতগুলো বই ছিঁড়েছে জানো না এই বইগুলো আমাকে লিটারালি লুকিয়ে লুকিয়ে রাখতে হয় পড়বে বলে চাইবে আর তারপরে ছিঁড়ে ফেলে দেখো আইস দেখাও কোথায় আইস হ্যাঁ মামা এগুলো তুমি এখনো শেখো নি বাবা তুমি তো এখনো ছোট আস্তে আস্তে শিখতে হবে আইস কোথায় আইস তুমি ঠিক হ্যাঁ ঠিক আছে গুড গার্ল টাং হ্যাঁ ইয়ার্স টাং টাং দেখাও গুড ইয়ার দেখাও আইস চোখ হ্যাঁ রসুর পর দীর্ঘু দীর্ঘ হ্যাঁ তারপরে দীর্ঘুর পরে রি এইটা রি লি তারপরে এ ওই ও ও মেয়েরা অনেক পড়াশুনো করে নিয়েছেন আমি চলে এসেছি ভাত হয়ে গেছে ভাত উবুর দিয়ে দেবো ঝটপট করে উবুর দিয়ে গিয়ে আমি আর সন্দীপ দেখতে বসবো এই মুভি দেখতে বসবো দাঁড়াও তার মধ্যে কতবার পজ করব কত কি করব চিনিকে খাওয়ানো থাকবে নিজেরা খাবো এসব করতে করতে দেখতে মানে দু ঘন্টার যদি মুভি হয় সেটা আমরা চার ঘন্টায় পাঁচ ঘন্টায় গিয়ে শেষ করতে পারি ভাতটা তুবুর দিয়ে গিয়ে ওই জন্য বললাম যে প্রথম এক ঘন্টা একটুখানি দেখে নেবো দেন আবার চিনিকে খাইয়ে দিয়ে তারপর আবার বাকি যেটুকু থাকবে সেটুকু দেখবো আমরা নিজেরা খেতে খেতে দেখবো বা খেয়ে দিয়ে উঠে দেখবো তো ওইভাবেই আর কি কাজ করছিলাম আর সত্যি কথা বলতে জানো তো সেই তারে জামিন পার তারপরে জিন্দেগি নাম মিলেগি দোবারা এই সমস্ত মুভিগুলোর পরে অনেক দিন বাদে মানে ওই রকম অরিজিনাল টাইপের মুভি যদি বলো খুব ভালো মুভি মানে দেখে যেটা মন থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে ইলাপাতা লেডিস হ্যাঁ এর মাঝখানে অনেক ভালো মুভিস বেরিয়েছে দেখেছি ওয়েব সিরিজ দেখেছি বাট এই মুভিটা সত্যি একদম সেই মনের একটা টাচ থাকে না দেখার পরে খুব ভালো একটা ফিলিংস হয় যেমন তারে জামিন পার দেখে হয়েছিল জিন্দগি নামি লেগি ও তো ওরকম টাইপেরই ভীষণ ভালো লেগেছে মুভিটা তো তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে চিনিকেও খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম চিনিকে রেডি করিয়ে দিয়েছিলাম এখনও পঁয়তাল্লিশ মিনিটের মুভি বাকি আছে এবার দেখব চিনি তার মাঝখানে ঘুমালে ঘুমিয়ে পড়বো অসুবিধা নেই তো দেখে না আর গতকালকে ব্লগটা শেষ করে এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে বৃহস্পতিবার তো গতকালকে সর্ষে শেষ হয়ে গেছিলো আর ঢালা হয়নি আজকে সকালবেলা উঠেই মনে করে আগে সর্ষেটাকে ঢেলে নিলাম আর ওটাই হয় না চোখ খোলার পরে হাজার একটা কাজ মাথায় চলতে থাকে তো ভাবলাম আগে সর্ষেটা ঢেলে নিই দেন চিনি রানিকে দেবো আজকে রাগি আর চিনি রাগির সাথে আমারও রাগিটা একটু ফুটিয়ে নিয়েছি আমিও আজকে রাগির স্মুদি খাবো তো ওই জন্য বেশি করে দুধ দিয়ে ফুটিয়ে নিয়েছি তো চিনিকে আজকে রাগির স্মুদি এক আর কলা দিচ্ছি না আমি কলা দিয়ে খাবো চিনি হচ্ছে আম দিয়ে খাবে এই আমগুলো না সত্যি খুব ভালো বাগানা পল্লি মনে হয় নামটা মানে এক্স্যাক্টলি নামটা আমি যদি ভুল বলে থাকি এরমই কিছু নাম দেখেছিলাম তো নান পল্লি কি বাগানা পল্লী কিছু একটা খুব মিষ্টি আর ছোট্ট ছোট্ট হয় আমগুলো তো ওর মধ্যে দুটো খেজুর দিয়ে দিয়েছি আর কিশমিস দিয়ে দিয়েছি আজকে আর বাদাম ভিজাইনি ওর জন্য মানে কাজু বাদাম আমন্ড তারপরে তোমার ওই আখরোট যেগুলো ভিজে ওগুলো ভেজাইনি শুধুমাত্র কিসমিস আর ভি মানে খেজুরই ভিজিয়েছিলাম ওটাই দিয়ে দিয়েছি তো চিনিটা বানিয়ে চিনিকে খাইয়ে নিই দেন আমার জন্য স্মুদি বানাবা সন্দীপকে চিড়ে দই দিয়ে দেবো খাওয়া দাওয়া হয়ে গেছে ম্যাডামকে অনেক দিন বাদে শখ করে একটা কপালে কালো টিপ পরিয়েছে চিনিকে না ছোটোবেলায় জানো তো কপালে খুব বড়ো মানে কাজলের টিপ খুব রেয়ারই পরিয়েছি ছোটোবেলায় ফটো থ্র্যাপটা দেখলে বুঝতে পারবে খুব রেয়ার পরিয়েছি একবার দুবার যদি পড়াতে গেছি এত নড়াচড়া করেছে কপালে এরকম বড় একটা গোল করতে হয়েছিল বা মুছে ফেলতে হয়েছিল তো আজকে একটু শখ করে পরিয়ে দিয়েছি তো ম্যাডাম ম্যাডামের প্যান্টের প্যাকেট নিয়ে এসে খেলছে আর আমি একটু বিছনার চাদর টাদর চেঞ্জ করবো ভাবলাম চেঞ্জ করে নিই দেন ব্রেকফাস্ট করবো সন্দীপকেও খেতে দিয়ে দিয়েছি যে আমি একটু কাজগুলো করে নিই তারপরে হচ্ছে খাবো আর বাইরে দেখো কি সুন্দর আকাশ হয়ে রয়েছে রোদ্দুর উঠে গেছে বাট একটুখানি ওয়েদারটা ভালো আছে যেহেতু বৃষ্টি হয়েছে তো চিনি তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর আজকে খাওয়ার সময় জামাকাপড় অতটা নোংরা করেনি আর রাত্রিবেলা ঘুমানি সকালবেলা ঘুমতে ওঠার পরে রাত্রিবেলা যে ডাইপারটা পড়েছে ওটাকে তো খুলে দিই দুপুরবেলা ঘুমানোর সময় আবার পড়ে কারণ সারাদিন বলতে পারলো ঘুমের মধ্যে তো এখনও সেই বোধটা হয়নি যে উঠে বলবে বাথরুম যাবো বা কিছু তো জন্য ডাইপার পরিয়ে দিই যে ঘুমের সময়গুলো থাকে তো খেলছে টেলছে আমি চাদর এখন চেঞ্জ করব এখানে এসছে গাড়ি নিয়েও এখানে সেই পায়রা আরও পাখিটাকে বসে তো ওদেরকে মিঠু মিঠু করে ডাকতে থাকে আর আজকে গতকালকে বললাম ওই ডাল দিয়ে মানে বড়া দিয়ে যেটা করেছিলাম ঝিঙে ওটা রয়েছে অনেকটাই দুপুরবেলায় খুব ভালো করে হয়ে যাবে তার সাথে একটুখানি মুগ ডাল সজনে টাটা রান্না করছি আর ডালটা না সকালে উঠে ভিজিয়ে রেখেছিলাম তো ওই জন্য কুকারে দিতে হলো না বেশিক্ষণ সময় লাগবে না সিদ্ধ হয়ে যাবে সজনে টাটাও দিয়ে দিলাম একদম হালকা করে ডালটা একটু ফোড়ন দিয়ে দেবো দিয়ে হয়ে যাবে কারণ বাসি ডাল তরকারি তো চিনিকে দিই না তো ডাল এমনিও করতেই হতো একবারেই করে নিলাম দেন পেঁপে কেটে নিয়েছি কিভি কেটে নিয়েছি সন্দীপ ডাবের জল খেলো আর এখন আমরা তিনজনে মিলে এটাকে খাবো কিবিটা চিনি খাবে আর ওই ছোট্ট ছোট্ট পেঁপের টুকরোগুলো চিনির জন্য আচ্ছা রেড কালার আচ্ছা তুমি কোনটা নেবে নেবে হ্যাঁ আচ্ছা কিভি না পাপাকে দিয়ে আসো এটা যাও পাপা সব খেটে এসে ডালটা ফোড়ন দিয়ে নিলাম আর ভাতটা চিনিকে খাওয়ানোর আধা ঘন্টা আগে আমাদের ভাতটা করে নেব। হয়ে যাবে এই ব্লগটাও আর বড় করবো না শেষ করি আবার নতুন ব্লগে দেখা হচ্ছে চলো টা